লাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। বঙ্গাইগাঁওর অগ্নিদগ্ধ এটা দম্পতির করুণ মৃত্যু। এখন চাহর দোকানতে বাস করেছিল দম্পতিটোয়ে। নর্থ বৈতামারীর বাঁশবাড়ী বজারত নিশা সংঘটিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত ভস্মীভূত তিনিখনক দোকান। রাজ্য ভুয়া সার্টিফিকেট মার্কশিটর রমরমিয়া বেহা। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অনুত্তীর্ণ ছাত্র ছাত্রী শিক্ষানুষ্ঠানতে উচ্চতর মাধ্যমিক শ্রেণীত করেছে নাম ভর্তি। নিউজ এইটিনে চলা বিশেষ অনুসন্ধান পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য। সত্যত পরিণত হল বিধানসভার মজিয়াত বিধায়ক রমাকান্ত দেউরিয়ে করা মন্তব্য। ফেসবুক পোস্ট যোগে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কর্মসূত্রে থাকা খিলঞ্জিয়া যুবতী মহিলাক মুকলি ভাবুকি। প্রাক্তন AIUDF নেতা সিদ্দিকুর রহমানর সংখ্যালঘু অঞ্চলের শীঘ্রই খিলঞ্জিয়া যুবতী মহিলাসকলক লৈ যাবলৈ ভাবুকি সিদ্দিকুরর। শীঘ্রে একত্রীকরণ হওয়ার দিকে BPF আর UPPL দল। দুই দলের একত্রীকরণের ইঙ্গিত দিলে BPFর বিধায়ক দুর্গা দাস বড়ুয়ে। এফসুর আহ্বানের পিছতে আরম্ভ BPF আর UPPL আলোচনা পর্ব। একত্রীকরণের পূর্বে বৈঠকত মিলিত হল দুই দলের নেতা। যোরহাটত উৎকৃষ্ট গ্রেপ্তার ঔষধ পরিদর্শক। ফার্মাসির অনুজ্ঞাপত্রর খেলিমেলির 4,500 টাকা উৎকৃষ্ট হয়েছিল তেজেন্দ্র শইকীয়ায়। কার্যালয়তে ঘোষ লৈ থকা অবস্থাত ঔষধ পরিদর্শকগুলি ঘাটেলতে গ্রেপ্তার করে দুর্নীতি নিবারক আর তদারকি শাখায়। অখিল গগৈর বিরুদ্ধে লক্ষিমপুর থানাত এজাহার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি বিকৃত করার অভিযোগত ধর্ম গগৈ তরিলে গোচর। আরও এসপ্তাহর চিকিৎসালয়তে থাকিব লাগিব অখিল গগৈ। মঙ্গলবারের ভিতর অখিলর MRI করব লাগিব বলে জানালে GMCHর অধ্যক্ষ ডাক্তর অভিজিৎ শর্মায়। ঢিং ধর্ষণ কাণ্ডক রাজ্য উত্তাল হয়ে থাকার সময়তে শদিয়াত খিলঞ্জিয়া নাবালিকাক দলবদ্ধ ধর্ষণের চেষ্টা। সাজিদুল আলী আর একটা দম্পতর প্রেমর প্রলোভনেতে ফুচুলাই নি ধর্ষণের চেষ্টা করেছিল সাজিদুলে। অরুণাচলের পলাতক অবস্থাত গ্রেপ্তার মূল অভিযুক্ত সাজিদুল আলীক এতিয়াও পলাতক ঘটনায় জড়িত আন এটা অভিযুক্ত। নগাঁওর মাছর বিরুদ্ধে উজনি অসমত অব্যাহত প্রতিবাদ। চতুর্থ দিনও শিবসাগরের বজারলৈ আমদানি হওয়া নাই নগাঁওর মাছ। একাংশ জাতীয় সংগঠনে মাছভর্তি বাহন আবদ্ধ করার ভয়ত বন্ধ নগাঁওর মাছর রপ্তানি। শিবসাগরের বানমুখত দুষ্কৃতিকারীয়ে পুখুরীত বিহ দি নিধন করিলে বিভিন্ন প্রজাতির থলুয়া মাছ। শিবসাগরত অখিল গগৈ, দেবব্রত শইকীয়া আর ভূপেন বরার বিরুদ্ধে গোচর। তিনি বিরোধী নেতার বিরুদ্ধে মানহানি গোচর তরিলে বিজেপি নেতা ময়ূর বরগোহাঁয়ে। শিবসাগর ন্যায়িক দণ্ডাধীশর আদালতত গোচর রুজু। শ্রমিকর অনাদায় ধন নিদিয়ার অভিযোগ তুলিছিল ময়ূর বরগোহাঁয়ের বিরুদ্ধে।